আমি দেখেছি আমার আমাকে আমার নামকরণ বাবা আমাকে কোলে তুলে আমার নামকরণ করছে, যে অনল পার্থ, আমার দুটো নাম তো, দুটোই উনার দেয়া। But I saw in Bangladesh, the most surprising aspect of that was, while a military unit was moving for an operation, after destroying and killing people, they were taking shots by a movie camera of the dead bodies. Stop genocide. Stop genocide. Stop, genocide. Stop, 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 stop. বাবাকে জানবার আগ্রহটা আমার বাবাকে নিয়ে কাজ করার চাইতে বরাবরই অনেক বেশি ছিল। আমি বাবাকে নিয়ে কোনো ছবি বানাতে চাইনি, বাবাকে নিয়ে কিছু লিখতেও চাইনি। আমার পেশাগত কারণে বাবাকে নিয়ে লিখতে হয়েছে, লিখতে যাওয়ার কারণে বাবার সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। আরেকটা হচ্ছে, যেহেতু সাংবাদিকতা করতাম 1999 সালে, এখানে নুরি মসজিদে মিরপুরে আপনার বদ্ধমূল আবিষ্কৃত হলো, তখন আমি সাপ্তাহিক 2000-এ কাজ করি, সাদা চৌধুরী সম্পাদক ছিলেন, আমাকে অ্যাসাইন করলেন। ওই 1999 সালে নুরি মসজিদের ঘটনাটা ইনভেস্টিগেট করতে গিয়েও, যেহেতু জহির আইন মিরপুরে শহীদ হয়েছিলেন, হ্যাঁ এটা জল্লাদখানা নুরি মসজিদ তো কাছেই পল্লবীতে, তো উনি 30 জানুয়ারি 1972 এখানে শহীদ হন। তখন জহির আইন কেন শহীদ হলেন, এখানে কী ঘটনা ঘটেছিল, আমাকে ইনভেস্টিগেট করে বের করতে হয়েছে। ফলে বাবার সম্পর্কে আমি আরও নির্দিষ্টভাবে জানতে পারছিলাম তখন, এগুলো পেশাগত কারণে। বাবা তো খুব কর্মমুখর একজন মানুষ ছিলেন, 37 বছর বয়সে এতগুলো উপন্যাস, এতগুলো ফিল্ম বানিয়েছেন, কিন্তু ওনার মধ্যে একটা আয়েশি বিলাসিতা ছিল। মানে ধরেন 7 দিন 8 দিন বিছানা থেকে উঠলেনই না, পড়ে থাকলেন, খামাখাই ঘুমাচ্ছেন, আমি শুনেছি এগুলো। এটা আমার মধ্যেও আছে, আমি আমার ভাইয়ের বোধেও দেখি। আর একদম বানিয়ে না বললে সত্যি কথা হচ্ছে যে, এখন 2015 সাল বলে পড়লো তো, আমি 2 বছর আগেও বাবাকে যেন নতুনভাবে আপনার আবিষ্কার করলাম। বাবার একটা চিঠি, আমার মা মারা যান 2004-এ, মার কাছে অনেক চিঠিপত্র ছিল, তার মধ্যে বাবার অনেকগুলো ইনফর্মাল চিঠি ছিল, এক পাতা আধ পাতা চিঠি, যেগুলো আমি কালেকশনে রেখে দিয়েছিলাম। 2 বছর আগে বাবার একটা লম্বা চিঠি ভেরি ফর্চুনেটলি আমি পাই, ওই মার কাগজপত্রের ভেতরেই ছিল, আমি ঘেটে কোনো কারণে পাইনি, যেটা 25 পাতার একটা দীর্ঘ চিঠি ছিল। ওই চিঠিটার ভেতরে একদম সত্যি বলতে গেলে, বাবা তো উনি আমার বাবা, মানে তো শুধু জহির রায়হান না, অন্য অনেক কিছু, এই অন্য অনেক কিছুটা এর আগে আমি যেভাবে পার্সিভ বা ধারণ করেছিলাম সেটা অনেক বদলে যায়। চিঠিটা পড়ার পরে আমি বুঝতে পারি, এই লোকটাও একজন মধ্যবিত্ত মানুষ ছিলেন, এই লোকটার সংসার ছিল, সন্তান ছিল, সেই সমস্ত বেদনা ছিল, যন্ত্রণা ছিল, ওগুলো ওই চিঠিটার ভেতরে পড়লে বোঝা যায়। তো ওটা ছিল বাবাকে আমার নতুন করে আপনার আবিষ্কার করা বলতে পারেন। আমারও তখন অনেক বয়স, আমার তখন হচ্ছে 45 বছর বয়স, আমি খুব
আমি এক ধরনের খুব সন্তুষ্টি বোধ করি যে বাবাকে আমার জানাটা বাবা হিসেবে এতগুলো বছরেই শেষ হয়নি। আমি একদম নতুনভাবে ওনাকে আবার দেখলাম 45 বছর বয়স যখন আমার। মদহোশ হু আগর তো হে চাহত কা ইয়ে সুরুর দিল মেরা লেকে আপ কাহাঁ চল দিয়ে হুজুর। কমার্শিয়াল ছবির ক্ষেত্রে বাবার একটা অসাধারণ মাইলস্টোন হচ্ছে সঙ্গম, যেটা উর্দুতে ছিল, 64 সালে রিলিজ করা ছবি। সুবহানাল্লাহ ক্যা বাত কি হে বস অর না কহিয়ে। ছবিটা দেখলে বুঝবেন তখন আপনার বোম্বেতে ছবি হচ্ছে, মগলে আজম এই ধরনের ছবি হচ্ছে, এরকম বিগ ক্যানভাসে কোরিওগ্রাফি করে ছবি করা বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গম মাইলস্টোন। এই তো আমি তিনটা ছবির কথা বলবো। কাচের দেয়াল তার মোস্ট আপনার হচ্ছে রিনাউন্ড ফিল্ম ইন টার্মস অফ আর্নিং আপনার পুরস্কার পাওয়ার দিক থেকে, স্বীকৃতির দিক থেকে, কিন্তু ওরকম বিষয় ছবি হয়েছে, পরেও হয়েছে, এখনও হচ্ছে, কখনো আসেনি। লেট দেয়ার বি লাইট আউট অফ বক্স দুটো সাবজেক্টের ছবি, সঙ্গমটাকে আমি সেলিউট করি কারণ কমার্শিয়াল ভ্যালুজের ক্ষেত্রে উনি একটা নতুন ট্রেন্ড দেখিয়ে গেছেন 64 সালে বাংলাদেশে। বাবার একটা উপন্যাস, উপন্যাসটার নাম হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণার থেকে আমি একটা কাহিনী চিত্র, নর্মাল ফিকশন ফিল্ম বানাচ্ছি। এটা এখন আপনার চিত্রনাট্যের কাজ চলছে, হয়ে যাবে, আমি নিজেই লিখছি। তো সেটা আসলে হঠাৎ করে ঘটে যাওয়া তৃষ্ণাটা আমি একজন লোকের জন্য টেলিফিল্ম লিখছিলাম, পরে হঠাৎ মনে হলো এটা টেলিফিল্ম আমি ডিরেকশন দিই। পরে সাগর ভাইয়ের সাথে কথা বললাম, ফরিদুর রাজা সাগর, এবং পরে আলোচনায় ঠিক হলো এটা ফিল্মই হতে পারে, এইভাবে হয়ে গেল। বাবা যখন শহীদ হলেন 37 বছর বয়সে, খেয়াল করে দেখবেন দেশ স্বাধীন হয়ে গেছে, যা যা ম্যাসাকার হওয়ার হয়ে গেছে, উনি দেশে এসে জানলেন আলতাফ মাহমুদ, শহীদুল্লাহ গাইসেন, মুনির চৌধুরী, সিরাজুদ্দিন হোসেন সাহেব, এরা কেউ নেই, এরা সবাই তার কলিগ ছিল, বড় ভাই ছিল, বন্ধু ছিল, কেউ নাই, পাকিস্তান আর্মিও নাই, মানে দেশ স্বাধীন। ওনার কিন্তু তখন মানে নৃশংসতা পাকিস্তান আর্মির হত্যাকাণ্ডের যে পরিমাণ বেরোচ্ছিল তখন, ডিসেম্বরে 20, 25, 28, 29, জানুয়ারি 72 সালের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, একের পর এক গণকবর আবিষ্কার হচ্ছে, ওগুলো তো উনি দেখছেন। ওনার তারপরে ওনার এই সাহসটা উনি করলেন 30 জানুয়ারি মিরপুরে এসে একজন একমাত্র সিভিলিয়ান হিসেবে ঢুকে এখানে এই আপনার একটা অ্যাম্বুশের মধ্যে পড়ে মারা গেলেন, শহীদ হলেন 37 বছর বয়সে। এস্টাবলিশ একটা লোক, আর্থিকভাবে সক্ষম একটা লোক, খ্যাতির দিক থেকে চূড়ান্তে আছেন, বাংলাদেশ সরকার বলেন, আন্তর্জাতিক মিডিয়া বলেন, সবাই তাকে তখন চেনে। উনি তখন, আমরা তার 4 সন্তান, 2 স্ত্রী, সব কিছু তার গোছানো, দেশও স্বাধীন হয়ে গেছে যেটা তিনি চেয়েছিলেন, উনি তখন থিতু হয়ে বসতে পারতেন। আমি আরও ফিল্ম বানাবো, ওনার ইচ্ছা ছিল মস্কো যাওয়ার, ওনার ইচ্ছা ছিল ডেফিনেটলি, আমি জানি না, কেউ আমাকে বলেনি, কিন্তু আমি নিজেকে দিয়ে বুঝি উনি ডেফিনেটলি একাডেমি অ্যাওয়ার্ড অস্কারের ব্যাপারে হয়তো ভাবতেন। তো উনি ফিল্ম মেকার, উনি সাহিত্যিক, উনি তো এই পুরস্কারগুলোর কথা ভাবতেই পারেন, ওনার তো তখন ওগুলো নিয়ে থিতু হওয়ার কথা ছিল। ওনার আর্থিক ঝামেলা নাই, পারিবারিক ঝামেলা নাই, শহীদুল্লাহ গাইসেন শহীদ হয়েছেন, উনি ওইদিকে হাঁটলেনই না, উনি আবার বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তদন্ত করলেন, নিজেকে বিপদে ফেললেন, টেলিফোন কল আসলো যেগুলো ষড়যন্ত্র বলে আমরা জানি, মিরপুরে আসলেন, শহীদ হলেন 30 জানুয়ারি, দেশ স্বাধীন হওয়ার 1.5 মাস পরে। তার মানে 37 বছর বয়সে উনি ওনার তারুণ্যের সাহসটাকে ভীষণভাবে উজ্জীবিত রেখেছিলেন, যেটা আমার নেই, আমি হারিয়েছিলাম।